বর্ষার মধ্যে চারজনে কোথাও একটা যাবো ভাবছিলাম, এর মধ্যেই দেবাশিস হঠাৎ করে নিয়ে ফেললো মেটিও 350। ব্যাস আর কি, প্ল্যান করে ফেললাম সুন্দরবন যাব, যেমন ভাবা তেমন কাজ। শনিবার দিন সকালে অফিসে ঢুকে কোনো রকমে প্রেজেন্টটা দিয়ে তাড়াতাড়ি করে চারজনেই বেরিয়ে পড়লাম, মিট করলাম বেহালায়। বেহালা থেকে মা উড়ালপুল ধরে সোজা বাসন্তী হাইওয়ে উঠবো, এই প্ল্যান করে এগোনো শুরু করলাম। মাঝেরহাট ক্রস করার পরেই মোটামুটি বৃষ্টি এসে গেল, রেনকোট চাপিয়ে নিয়ে আবার চালানো শুরু করলাম। গাড়িটা একটু স্লো হয়ে গেল ঠিকই, কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যেই দারুণ উপভোগ করতে করতে এগিয়ে চললাম। মা উড়ালপুল থেকে নেমে বাঁদিকে বাসন্তী হাইওয়ে ধরে এগোনো শুরু করলাম। আমাদের প্ল্যান, আমরা যোগেশগঞ্জ যাব। হ্যাঁ, সুন্দরবনের এই সাইডটা হয়তো সবাই যায় না, আমরা যোগেশগঞ্জে গিয়ে ওখানের গ্রামে থাকবো, এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে যাচ্ছিলাম। মালঞ্চ থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে ধামাখালির দিকে, আর বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে টাকির দিকে যেতে হয়। তো আমরা ওই টাকির দিকের রাস্তাটা ধরে নিলাম, বসিরহাট টাকি রোড। এই বসিরহাট টাকি রোড হয়ে আমরা সোজা বেরিয়ে যাব। দারুণ ওয়েদার, পুরো মেঘ করে আছে, বৃষ্টি এলো এলো বলছে, তার মধ্যেই আমাদের বাইকিং চলছে। আমরা এই সামনে একটা ব্রিজ পড়ে, এই ব্রিজটা ক্রস করে ওপারে দাঁড়িয়ে যাব, একটু চাও খেয়ে নেব। টাকি রোডটা না তো ডান দিকে নেজাট, বাঁদিকে বসিরহাট, আর টাকি রোড ধরে নিলাম আমরা। তো টাকি রোড ধরে এগোতে থাকি। এ ওরা এসছে, দেখ যারা আমরা চারজন তো বেরিয়েছিলাম, তার দুটো বাইক কোথায় ঢুকেছে? টাকি রোড ধরে এখান থেকে টাকি আর 12-13 কিলোমিটার মতো রাস্তা। ডান দিকে যাবো, আগে ছেড়ে এসছি, এটা দিয়ে হাসলাবাদ, ডান দিকে ঢুকে যাবো হাসলাবাদ। হাসলাবাদ বাস স্ট্যান্ড এটা, তাই তো? হাসলাবাদ বাস স্ট্যান্ড। হ্যাঁ, ব্রিজ ক্রস করে গেলি, মানে তো একটা দ্বীপে ঢুকে গেলি তুই, ব্যাপারটা একটা দ্বীপ তো। হাসলাবাদ ব্রিজটা ক্রস করে আমরা আরো এগিয়ে চলেছি, 28 কিলোমিটার যাবো আর, তাই তো? 28 কিলোমিটার গেলে দুলদুলি পৌঁছাবো আমরা। হাসলাবাদের ব্রিজের ওপারটা হাসলাবাদ বাজার, হ্যাঁ, আর এবারটা একটা পুরো ল্যান্ডটা ক্রস করে ফেললাম, আগে এটা ছিল না, তো সিয়া পেরিয়ে আসতে হতো, তো এখন যেহেতু ব্রিজটা হয়ে গেছে আর সিয়া পেরানোর দরকার নেই, ডাইরেক্ট গাড়ি নিয়ে ঢুকে যাওয়া যাচ্ছে, হাসলাবাদ হয়ে দুলদুলির দিকে আমরা এগোচ্ছি। দারুণ ব্যবসা হয়ে গেছে, আমরা যাবো হিঙ্গলগঞ্জ, আরও এখান থেকে দেখালো 12 কিলোমিটার দূরে, ঠিক আছে চলুন হিঙ্গলগঞ্জ যাওয়া যাক, তারপরে আবার গৌরেশ্বর সেতু।
রাস্তার দিয়ে কারেন্ট ওই গৌরেশ্বর সেতু দিয়ে তার মানে ওই পাশের দ্বীপ আর এই দ্বীপটার মধ্যে কানেক্টিং করা হয়েছে। এখান থেকে আর একবার কোনো লোককে জিজ্ঞেস করে নেই বর্ষাকালে তুই ওই রোডটা যায় কোথায়? ওই ছেলে ফুলে তো মিথ্যে কথা বলতে পারে এদিকে রাস্তাটা খুবই বাজে, রাস্তাতে কাদা, বর্ষাকাল বলে তো হবে। চলে এসছি লেবুখালি ঘাট। কি বললো ও ভেসেল ওপার দিয়ে আসবে? ভেসেল আসবে, তারপরে উঠবো, তারপর ওপারে যাবো। অনেকক্ষণ তো ভেসেলের জন্য দাঁড়ালাম, ভেসেল তো এলোই না, লাস্ট একান্তই আবার বোটে করে বাইক পেরোনো শুরু করে দিলাম চেষ্টা। তো নতুন গাড়ি, ভয়ে তো নিজে পার করলোই না, সেই লাস্টে টুম্পাকে বললো তুই ভাই গাড়িটা নামিয়ে দে। বোটে দুটো গাড়ি তুলে নিয়ে এগিয়ে চললাম আমরা দুলদুলির দিকে। এই ওপারটা কি জানো, দুলদুলি? কোথায় যাবি রে, যাবি কোথায়, কোথায় জান, তারপর কোথায় নিয়ে যাবি? যোগেশগঞ্জ দুলদুলি থেকে কতটা আরো? আরো মিটুই লাগবে। ওখানে আর নৌকা পেরোতে হবে না তো? না, নৌকা পেরোতে যাবেন কোথায়? ওই তো যোগেশগঞ্জ বলছি। পৌঁছেই গেলাম তো। এই ব্রিজটা হয়ে গেলে আর লোকের অসুবিধে হবে না। হ্যাঁ, ভেসেল তো আছে বলছি, এমনি এই ব্রিজটাও যদি হয়ে যায় তাহলে আর অসুবিধে হবে না। এটা কি দুলদুলি তাই তো? কোন দিকে যাবো রে? কি বললো আমাদের? যাবো বেরোক বাবু, দাঁড়া দাঁড়া। এটা কি দুলদুলির? এটা দুলদুলির বাজার নাকি? হ্যাঁ, হাট বসেছে। যোগেশগঞ্জ বাজার এসে গেলাম আমরা। যোগেশগঞ্জ বাজার থেকে বাজারের এই বাজারের মুখটা এইটা বাজার, তাই তো? বাদিকে যাবো তো রে।
অবশেষে পৌঁছলাম যোগেশগঞ্জ। আর দেরি না করেই আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কেন সূর্যাস্ত দেখতে হবে। দারুণ লাগে একদম জঙ্গলের ভেতর থেকে সূর্য চলে যাওয়াটা। আই ঠিক আছে মন ঘুষ অনেক কিন্তু বলিস না, আরো খাওয়া দেখাবো দেখবি, আরো জিনিস দেখতে পাবো। জঙ্গলটা ডান দিকে দেখে নেই, পুরো ফুল জঙ্গল, ওখানে মানুষ থাকে না। হাই কেমন লাগছে বল? দারুণ দুর্ধর্ষ, এক্ষুনি গায়ে যেন কাটা দিয়ে উঠছে জঙ্গল দেখে। জঙ্গলে চারিদিকে নেট লাগানো, মানে কপুর হবে, কপুর হবে 40-50 ফুট ওপারে জঙ্গল, ছিঁড়ে চলে আসে তার জন্য নেট ওপারে। ওপারে কত কত ফুট হবে? 50-60 ফুট হবে এইটুকু দূরত্ব। কোথায় 50-60 ফুট এটা? বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এসে গেছি। উপারটা বাংলাদেশ, নদীর উপারটা আবার বাংলাদেশ। আমরা এবারে রয়েছি তো সবার জন্য জুম করলাম, জুম করে কতটা কি দেখা যাবে জানি না, আর জঙ্গলেই বা কী বা দেখব। তবে একটা কিছু তো অনুভব হচ্ছে, গ্রামের লোকেরা বলছে সন্ধে হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যেতে। তো যাই হোক, আমরাও আর দেরি করলাম না, এবার বেরিয়ে যাওয়া। আবার আমাদের গ্রামে ফিরে যাব, যেখানে যোগেশগঞ্জের বাজারের কাছে আছি ওখানে ফিরে যাব। পরের দিন সকালে একটা বোট ভাড়া করে নিয়ে চারজনে বেরিয়ে পড়লাম জঙ্গলের সাইড দিয়ে ঘুরে বেড়াবো বলে। তো কেমন কি ঘুরলাম তাই আসুন সবাইকে একটু দেখাই। বর্ষার জলে নদী একদম টইটুম্বুর, তার মধ্যে আমরা চারজন বোটটা করে বেরিয়ে পড়লাম এই জঙ্গল থেকে ওই জঙ্গলের দিকে। তো খোঁজ একটাই, যদি বাঘের দেখা পাই। বড় বোট ছেড়ে এবার উঠে পড়লাম ছোট ডিঙি নৌকাতে। তো গ্রামের ছেলেরা ছিল, ওদের হেল্পে একটু নৌকাও চালিয়ে নিলাম। আর খোঁজ তো ছিল একটাই, কিন্তু ভাগ্যে ছিল না তাই দেখাও পেলাম না।